নমস্কার আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করতে চলেছি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কোয়েশ্চেন ইয়ার নিয়ে অর্থাৎ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে যে তোমাদের সার্ভেইংয়ের কাজটা আছে সেখানে কেমন ধরনের কোশ্চেনিয়ার ইয়ার প্রস্তুত করতে হবে সেটি নিয়ে আলোচনা করব এবং এটি তোমাদের প্র্যাকটিক্যালের ক্ষেত্রে অনার্স লেভেলে একটা কোশ্চেনিয়ার ইয়ার প্রিপেয়ার করতে বলে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর ভিত্তি করে এখানে মোটামুটি তিনটে ক্যাটাগরিতে আমরা কাজটা করছি প্রথম ক্যাটাগরিতে রাখবো ডিটেলস অফ রেসপন্ডেন্ট অর্থাৎ যে আমাদের তথ্য দিচ্ছে তার নামটা রাখবো এক নম্বরে একটা দেব আর দুই নম্বরে দেবো বেসিক ইনফরমেশান আর তিনে দেবো স্পেসিফিক কিছু ইনফরমেশান অর্থাৎ এই সলিড ওয়েস্ট নিয়ে যে কাজটা করছে তার জন্য কিছু ইনফরমেশান তো প্রথম দেখো প্রথমে এরকম লিখবে এক নম্বরে ডিটেলস অফ রেসপন্ডেন্টস অর্থাৎ যে রেসপন্ড করছে যে উত্তর দিচ্ছে তার নাম নেম অফ দ্য রেসপন্ডেন্ট যে উত্তর দিচ্ছে তার নাম লিখবে নেম অফ দ্য সার্ভে এরিয়া অর্থাৎ যেখানে সার্ভে করতে গেছো সেই এরিয়াটার নাম নেম অফ ইন্টারভিউয়ার অর্থাৎ যে প্রশ্ন করছে সেই ইন্টারভিউয়ারের নাম আর সার্ভেইং ডেট অর্থাৎ কোন ডেটে বা কত তারিখে তুমি সার্ভেটা করছো সেই ডেটটা এখানে লিখতে হবে এর হচ্ছে ডিটেলস অফ রেসপন্ডেন্ট এর পরবর্তীতে দুই নম্বরে যেটা রয়েছে দুই নম্বরটাতে আমাদের রয়েছে কি এখানে বেসিক কিছু ইনফরমেশান দিতে হবে এটার ওপর ভিত্তি করে বেসিক ইনফরমেশান মধ্যে কীতে হবে একটা মূলত একটা ডেমোগ্রাফিক ফিচার্স এখানে প্রথমে আছে সেক্স অর্থাৎ মেল না ফিমেল এটা সেটাতে চিহ্ন দিতে হবে আর বি নম্বরে যেটা বলেছে প্লিজ মার্ক ইউর এজ গ্রুপ ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্স অর্থাৎ এখানে যে এজ গ্রুপটা অর্থাৎ যে উত্তর দিচ্ছে তার এজ কোনটা সেটা কিন্তু কিন্তু আমাদের এর মধ্যে যেটা হবে সেটাতে টিকমার্ক করতে হবে ওকে এটা হচ্ছে আমাদের এটা এগুলি হচ্ছে মতো বেসিক ইনফরমেশান এরপরে আমাদের আরেকটা যেটা বলেছে হাউ লং হ্যাভ ইউ লিভড ইন দেয়ার এখানে তুমি কত বছর দেবেন আপনি কত বছর ধরে বাস করছেন এখানে ছটা অল্টারনেটিভ রয়েছে যেটা উত্তর হবে সেখানে টিক দিতে হবে এরপরে যেটা রয়েছে ডি নম্বরে হোয়াট ইজ ইউর হাইয়েস্ট এডুকেশনাল লেভেল অর্থাৎ আপনি কতদূর পড়াশোনা করেছেন এটা এটা হচ্ছে এখানে পাশাপাশি দেওয়া আছে নেভার স্কুল প্রাইমারি মিডল স্কুল এটা কিন্তু নিচে নিচেও লেখা যায় অর্থাৎ এক নম্বর হচ্ছে এখানে দিয়ে এখানে লিখতে হবে দুই নম্বর এখানে তিন নম্বর নিচে নিচে নিচেও লেখা যায় এবং প্রত্যেকটার পাশে বক্স হিসেবেও কিন্তু করে দেওয়া যায় ওকে প্রত্যেকটা লিখবে প্রত্যেকটার পাশে ছোট ছোট বক্স করতে হবে এটা হিসাবেও করা যায় আর ই নম্বর অর্থাৎ পাঁচ নম্বর যেটা বলেছে হোয়াট ইজ ইউর মেজর অকিউপেশান মানে আপনার প্রধান জীবিকাটা কী কী করে আপনার ফ্যামিলিটা অতিবাহিত হয় এখানে চারটে অপশান দেওয়া রয়েছে ফার্মিং বিজনেস গভর্নমেন্ট সার্ভিস না আদার যেটা হবে সেটাকে কিন্তু আমাদের টিক করতে হবে কেন ওকে আচ্ছা এরপরে যেটা পরবর্তী আমাদের অ্যাকচুয়ালি যেটা করতে হবে স্পেসিফিক ইনফরমেশান সার্ভেটা সম্পন্ন করার জন্য যে এই সার্ভেটাকে মানে এই টপিকটার ওপর ভিত্তি করে কোন কোন কোশ্চেন করা যেতে পারে সেই কোয়েশ্চেনগুলো এবার আমরা আলোচনা করব তাহলে দেখো প্রথম কোশ্চেনটা কী বলছে ফার্স্ট কোশ্চেন হচ্ছে হ্যাভ ইউ এভার হেয়ার্ড অ্যাভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আপনি কি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে একে কখনো শুনেছেন ইয়েস অ্যান্ড নো দুটো অপশান আছে এটা আমরা পাশাপাশি না দিয়ে কিন্তু নিচে নিচেও দিতে পারি এইবার দেখো ইফিএস যদি উত্তরটা হ্যাঁ হয় যদি আপনি শুনে থাকেন তার ক্ষেত্রে আবার কিছু প্রশ্ন আছে কোথায় শুনেছেন আপনি এটা ইফ ইয়াস হাউ কীভাবে শুনেছেন অপশন আছে ওভার রেডিও ওভার টিভি ইন পাবলিক মিটিং ইন স্কুল অন পোস্টার আদার এই করার মধ্যে আপনি কোনটাতে দেখেছেন সেটাকে আপনার টিক দিতে হবে অর্থাৎ আপনি যদি ওভার রেডিওতে শুনেন তা রেডিওতে টিক এইভাবেও কিন্তু এটা অবলিক ডে করা যায় বা আপনি প্রথমে এরকম ওভার রেডিও বলে একটা পয়েন্ট করে ওভার রেডিও বলে একটা পয়েন্ট করে এবার একটা বক্স করে দেবে তারপরে ওভার টিভি বলে যে একটা পয়েন্ট করবে সেটা করে পয়সা একটা বক্স করবে এইভাবে কিন্তু যতগুলো পয়েন্ট আছে সবকটা নিচে নিচে বক্স বক্স করে করে মানে লিখবে লিখেও করা যেতে পারে এটা আর বি নম্বরের কোশ্চেনটা কী দিয়েছে হ্যাভ ইউ এভার বিন এডুকেটেড অন প্রপার ওয়েস্ট ডিসপোজাল বাই দা কাউন্সিল অর্থাৎ আপনি কি ওয়েস্ট ডিসপোজাল অর্থাৎ বজ্রপদার্থর যে নির্দিষ্টিকরণ রয়েছে সেটা ব্যাপারে আপনি কি কোনো এডুকেটেড আপনি কি জানেন ধারণাটা কীভাবে করতে হয় ইয়েস নো দুটো অপশান দেওয়া রয়েছে আর সি আছে হোয়াট টাইপ অফ সলিড সলিড ওয়েস্ট কামস আউট ফ্রম ফ্রম ইউর হাউস হোল্ড অর্থাৎ আপনার বাড়ি থেকে কী ধরনের সলিড ওয়েস্ট বা কঠিন বজ্রপাত নির্গত হয় এখানে আছে পেপার কার্টুন প্লাস্টিক এই অপশানগুলো এখানে দেওয়া রয়েছে ফুড ওয়েস্ট টিমস ক্যানস ওকে ফাইবার গ্যাস অর্থাৎ এখানে একটাও হতে পারে বা একাধিকও কিন্তু টিক দেওয়া যেতে পারে অর্থাৎ আমার এরকম হলো আমার তিনটাই হতে পারে বা চারটাই হতে পারে আমি সবগুলোতেই কিন্তু টিক দিতে পারি এটা হবে আর ডি নম্বরে দেখো ডি নম্বর দিয়েছি ইন হোয়াট টাইপ অফ কন্টেনার ডু ইউ কালেক্ট ওয়েস্ট অর্থাৎ তুমি নোংরা বজ্রপাতগুলোকে জড়ো করার জন্য কি ব্যবহার করো অর্থাৎ কোথায় নোংরাগুলোকে বর্জন মানে জড়ো করায় কার্টেন আছে ওয়েস্ট বাস্কেট ওল্ড বাকেট প্লাস্টিক ব্যাগ টিন ক্যান আদার এরকম অপশন দেওয়া রয়েছে পাঁচ নম্বরে যেটা রয়েছে হাও অফেন ইজ ওয়েস্ট কন্টেনার এম অর্থাৎ কতদিন পর পর এই যে নোংরার আবর্জনার যে পাত্রটা সেটা ফাঁকা করা হয় ওয়ান্স এ ডে অর্থাৎ দিনে একবার ওয়ান্স ইন টু ডেজ অর্থাৎ দু একবার ওয়ান্স ইন থ্রি ডেজ তিন দিনে একবার ওয়ান্স এ উইক সপ্তাহে একবার না আদার যেটা হবে সেটাকে আমার টিক করতে হবে আচ্ছা এরপরে যেটা বলছে এটাতে পাঁচ ছয় নম্বরে হাউ ডু ইউ হোয়াট ডু ইউ ইউজুয়ালি পুট অ্যাওয়ে কালেক্টেড ওয়েস্ট অর্থাৎ যে নোংরাগুলো আমি খালি করলাম সেগুলো কোথায় ফেলি এখানে আমার যে অপশান দেওয়া রয়েছে কতগুলো যেটা হবে সেখানে টিক দিতে হবে এই অপশানগুলো কিন্তু তোমাদের লিখতে হবে সঠিকভাবে তোমরা একটা লিখে নিও ওকে এরপর জিতে বলছে আর দে আর এনি পাবলিক বিনস নিয়ার বাই ইউর হাউস অর্থাৎ তোমার বাড়ির পাশে কি কোনো রকম গর্ত বা কোনো এরিয়া রয়েছে যেখানে ওয়েস্ট ডিসপোজাল করা যায় যদি থাকে তাহলে ইয়েস যদি না থাকে তাহলে নো এবার এটার উত্তর যদি ইয়েস হয় হ্যাঁ থাকে তাহলে তোমার বাড়ি থেকে একটা দূরত্ব কত দেখো তো ইফ ইয়েস হাউ লং ডাজ ইট টেক টু গেট দেয়ার অর্থাৎ বাড়ি থেকে দূরত্ব কতটা পাঁচ মিনিট বা অল্টারনেটিভ অপশান দেওয়া আছে যেটা হবে সেখানে টিক দিতে হবে ওকে আর এর যেটা বলেছে এইচ নম্বরে বলেছে ইফ দেয়ার আর পাবলিক বিনস হাউ অফেন আর দ্য নিয়ারেস্ট পাবলিক বিনস এমটি অর্থাৎ যে আমাদের যে পাবলিক বিনটা রয়েছে সেটা কতদিন পর পর ফাঁকা করা হয় বা খালি করা হয় অপশান আছে অর্থাৎ সপ্তাহে একদিন বা সপ্তাহে দু দিন সপ্তাহে তিন দিন বা ডোন্ট নো জানি না ডে প্রতিদিন না আদার যেটা হবে সেখানে কিন্তু আমাদের টিক দিতে হবে ওকে আর পরের প্রশ্নটা যেটা আই নম্বরে দিয়েছে সেটা কি বলছে হাউ ক্যান ইউ ডিসক্রাইব দ্য স্টেট অফ পাবলিক বিন নিয়ার ইউর হাউস অর্থাৎ তোমার বাড়ির কাছে যে পাবলিক যে বিনটা রয়েছে অর্থাৎ নোংরা ফেলার যে এলা মানে বিষয়টা রয়েছে সেটা কেমন রাস্টিং রোটিং অর্থাৎ মোটামুটি খুবই খারাপ ধরনের ইনে গুডসের ভালো অ্যাডুকেট সাইজ অর্থাৎ মাঝারি শ্রেণির ইন অ্যাডুকেট অর্থাৎ খুব ছোটো নট ইন গুড কন্ডিশন ভালো না বা ডোন্ট টু নো জানি না যেটা হবে সেটাকে কিন্তু অ্যান্সার করা যেতে পারে আর যে নম্বরে যেটা দেওয়া রয়েছে যে নম্বরটা ডু ইউ থিঙ্ক দ্য ওয়েস্ট ডিসপোজাল মেথড ইজ এ প্রবলেম ইন ইয়ার লোনালু আচ্ছা তো আপনার কি মনে হয় যে এই যে নোংরা আবর্জনা ফেলার যে পদ্ধতি সেটা আপনার এলাকায় মানে খারাপ বা সঠিক না যদি আপনার মনে হয় ইয়েস তাহলে ইয়েস করতে হবে যে যদি নো মনে নো দুটো অল্টারনেটিভ আছে এরপরে কে নম্বরে যেটা দিয়েছে হাউ ডু ইউ এভ্যালুয়েট দ্য স্টেট অফ সলিড ওয়েস্ট কালেকশন ইন ইউর হাউস এরিয়া অর্থাৎ তোমার বাড়ির চারপাশে যে সলিড ওয়েস্ট কঠিন বজ্রপাত থেকে সংগ্রহ করায় সেই পদ্ধতিটা কেমন তুমি কীভাবে তাকে মূল্যায়ন করবে ভালো না মাঝারি না গু নট গুড ভালো না বা ডোন্ট হ্যাভ করাই হয় না যেটা হবে সেটাকে কিন্তু করতে হবে ওকে এখানে আর একটা করা যেতে পারে আদার বলেও একটা অপশান কিন্তু এখানে করা যেতে পারে অর্থাৎ কোনভাবে এটাকে করা হয় ওকে নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা কী বলছে হ্যাভ ইউ এভার হিয়ার্ড অ্যাবাউট ইম্পর্টেন্স অফ রিসাইক্লিং আপনি কি রিসাইক্লিং শব্দটি আগে শুনে মানে অর্থাৎ পুনর্ব্যবহার শব্দটি আগে শুনেছেন ইয়েস মানে মানে যদি ইয়েস হয় তাহলে কী করবে ডু ইউ এগ্রি টু সলিড ওয়েস্ট রিসাইকেল মানে আপনি কি কঠিন বজ্রপদকে পুনর্ব্যবহার করতে হবে এই বিষয়টা সম্পর্কে আগ্রহী হ্যাঁ ইয়েস নো আর নট শিওর তিনটে অপশান দেওয়া আছে যেটা হবে সেটাকে টিক দিতে হবে নেক্সট আছে ইফ এ রিসাইক্লিং প্রোগ্রাম ও সেট আপ উড বি উড ইউ বি উইলিং টু সেপারেট মেটেরিয়ালস ইন সেপারেট ব্যাগস ফর কালেকশান পার্পেস অর্থাৎ যদি আপনার এলাকায় কোনো রিসাইক্লিং প্রোগ্রামকে তৈরি করা হয় তাহলে আপনি কি বিভিন্ন ধরনের নোংরা আবর্জনাগুলোকে কি আলাদা আলাদা পাত্র করে সেখানে নিয়ে যাবেন ইয়েসনো বা টোন্টনো আছে এটা আছে ওকে এবার পরের যে প্রশ্নটা এখানে কোশ্চেনটা দিয়েছে প্লিজ প্লিজ এক্সপ্লেন হোয়াই দ্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট টু ইউ অর্থাৎ আপনার কাছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা গুরুত্বপূর্ণ কেন এটা সম্পর্কে আপনি দু চার লাইন কিছু বলুন সেটা কিন্তু এখানে ওনাদের বক্তব্যটা এখানে আমরা নোট ডাউন করতে পারি বা ওনারা যদি কোনো উত্তর দিতে নেয় অর্থাৎ ওনার যদি আমাদের কোনো ধারণা নেই তাহলে এখানে লিখে দিতে পারো নো আইডিয়া ওকে কারণ এটা পরবর্তীতে কিন্তু তোমাদের ডেটা মানে ইন্টারপ্রিট করতে গিয়ে বেশি সুবিধা হবে নো আইডিয়া লিখে দিতে পারি এটাতে ওকে এবার পি নম্বর যেটা দিয়েছে দেখো ডু ইউ নো অ্যাবাউট এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ সলিড ওয়েস্ট অর্থাৎ ইম্প্যাক্ট কী এর পরিবেশের ওপরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কী প্রভাব রয়েছে এটা কি তুমি জানো ইয়েস কি নো যেটা হবে সেটা তারপরে কী আছে ইউ এভার নোটিস ওয়েস্ট ইন রোড ল্যান্ড অর অ্যান্ড পাবলিক এরিয়া অর্থাৎ তুমি কি রাস্তা জমি এবং মানে পাবলিক এরিয়া জনসাধারণে যাওয়ার জায়গায় আবর্জনা দেখোছো ইয়েস বা নো যেটা হবে সেটা করতে হবে অপশান দেওয়া হচ্ছে তোমরা অপশানটা টুকে নেবে কিন্তু যখন সার্ভেটা তৈরি করতে হবে বা কোশ্চেন এটা প্রিফেয়ার করবে নেক্সট কোশ্চেন ইউ এভার নোটিস ওয়েস্ট ইন ওয়াটার রিসোর্স আচাস রিভার্স লেক্স সি এটসেট্রা অর্থাৎ জলের উৎস নদী হ্রদ বা পুকুর জলাশয় বা সমুদ্র এগুলোতে কোনো তুমি নোংরা আবর্জনা দেখো তো জলে ইয়েস হলে বা নো হলে যেটা হবে সেটাকে কিন্তু ঠিক করতে হবে ওকে নেক্সট যেটা বলেছে ডু ইউ এবার নোটিস বার্নিং ওয়েস্ট ইন পাবলিক এরিয়া অর্থাৎ পাবলিক এরিয়ায় কোনো নোংরা আবর্জনা জ্বালানো হচ্ছে বা পোড়ানো হচ্ছে সেটা কি তুমি দেখোছো যদি দেখো তাহলে ইয়েস যদি না দেখো তাহলে নো নেক্সট যেটা বলেছে ইউ এভার হেয়ার হেলথ প্রবলেম ডিউ টু সলিড ওয়েস্ট অর্থাৎ সেই সলিড ওয়েস্টের জন্য যে কোনো রকমের স্বাস্থ্যের সমস্যা হয় এই কথা কি তুমি শোনোছো যদি শোনো তাহলে হ্যাঁ যদি না শোনো তাহলে না এবার যদি তোমার মনে হয় যে সলিড ওয়েস্টের জন্য কী কী সমস্যা হয়েছে বা তুমি দেখোছো চোখে তাহলে সেটা যদি ইএস হয় তাহলে এর পাঁচটাতে কিন্তু তুমি এখানে নোট ডাউন করে নিতে পারো অর্থাৎ কী কী ডিজিজ বা কী কী হেলথ প্রবলেমগুলো দেখা যায় এটা তোমরা দেখতে আর নো হলে তো কোনো দরকারই নেই কিছু করার আচ্ছা নেক্সট বলেছে ডু ইউ নোটিস দ্য প্রেজেন্স অফ দ্য ফলোয়িং ইন অ্যান্ড ইন অ্যান্ড অ্যাবাউট পাবলিক ওয়েস্ট বিন ডাম্পিং ল্যান্ড অর্থাৎ তুমি যেখানে পাবলিক হয়ে সেগুলোকে ডাম্প করছো নোংরা আবর্জনা সেখানে এর মধ্যে কোনটার উপদ্রব তুমি দেখতে পাচ্ছ এখানে কতগুলো অপশন দেওয়া রয়েছে ডার্ক ফ্লোয়িং ওয়াটার অর্থাৎ জলের ওভারফ্লো মস্কুইটোস আর কক্রোচেস অর্থাৎ মশা এবং আশলা রিস্তার ফায়ার আগুনের সঞ্চালন ডোমেস্টিক অ্যানিম্যাল র্যাটস রাদার অর্থাৎ যেখানে তোমরা নোংরা আবর্জনা ফেলি আশেপাশে সেখানে পরিষ্কার মানে কী ধরনের পরিস্থিতি দেখা যায় বা কিসের প্রাধান্য দেখা যায় এটাকে করতে পারি এই মোটামুটি কুড়ি পঁচিশটা কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনের মাধ্যমে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে কিন্তু মোটামুটি একটা প্রিপেয়ার করে ফেলতে পারবো এটা কিন্তু তোমাদের অনার্স লেভেলে যেটা এটা কিন্তু প্র্যাকটিক্যাল পোর্শনে পাঁচ কিংবা ছয় মার্ক্সের জন্যও কিন্তু পোশনটা আসে বা যে কোনো জায়গায় সার্ভে করতে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু এই কোশ্চেনটা তোমাদের ক্ষেত্রে লাগবে তাহলে এটা অত্যন্ত একটা উপযোগী ভিডিও তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে যদি নাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তাহলে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে